हेलो बंधुरा, वेलकम इन आवर चैनल माई स्पेशल स्टाडी। आज के तुम्हारा दशम श्रेणी अंकर जो मॉडल एक्टिविटी टास्क आछे सेटा करब पार्ट 7। अक्टोबर मासे जेटा बेरिएछे, तुम्हारा भिडियोटाके पसंद हो लाइक कर चैनलटाके सबसक्राइब कर नियो एवं पाशे बेल बटनटाके अन कर दिओ। एबार आसि एकेर एकेर दागे एमसीक्यू कोश्चन। जदि ए प्रोपोर्शनल टू बी हय ताहले उत्तरटा हबे ए इज इक्वल टू के बी धरल, जेखने के एक भेद ध्रुवक अशून्य भेद ध्रुवक ए स्कोयर इक्वल्स टू के स्कोयर बी स्कोयर उभय पाशे वर्ग कर पाची ए स्कोयर प्रोपोर्शनल टू बी स्कोयर। जेहेतु के ध्रुवक अतए के स्कोयरटाओ ध्रुवक। सठिक अपशन हलो डी। नम्बर टू ते आसि बोलछे ए एवं बी एकटा व्यवसा शुरू करे। ए 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত? উত্তর হবে এ পায় 600 - 400 = 200 টাকা। যদি বি ব্যবসায় 1 টাকা নিয়োজিত করেছে তাহলে শর্ত অনুসারে কী হচ্ছে না, 100 × 9 = x × 6 = 200 × 400 = 400। তাহলে আমরা বা 9000 / 6x = 200/400 বা 1500 ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে বাই x = ½ বা x = 3000 টাকা। অতএব বি হলো সঠিক আনসার। তিন দাগে হচ্ছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো। সঠিক উত্তরটা হবে যদি বৃত্ত দুটি কেন্দ্রের 7 - 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, ডি সঠিক অপশান। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন অব কি হবে না, 4/3 πr/2³ ঘন একক = 4/3 πr/8 হবে 2³, 3/2 হচ্ছে ঘন একক, তাহলে 1/6 πr³ ঘন একক। সঠিক অপশান হবে ডি। এবার আসি দুইয়ের দাগে। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর, দুটো সদৃশ কোণই ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা ফলস মিথ্যা। নাম্বার 2, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটাও মিথ্যা ফলস হবে। নাম্বার 3, একটি অংশীদারী ব্যবসা প্রীতম নির্যা এবং তথার মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। প্রীতম আনসারটা হবে প্রীতম নির্যা এবং তথা মূলধনের অনুপাত হচ্ছে 1/2 = 1/3 = 1/4, তাহলে অনুপাতটা আমরা করলে হচ্ছে 6:4:3। আমরা কী জানি না লাভ্যাংশের যে অনুপাতটা সমান মূলধন অনুপাত, তাহলে 6:4:3, তাহলে প্রদত্ত বিবৃতিটা মিথ্যা। নাম্বার 4 কোশ্চেন হচ্ছে এ প্রপোর্শনাল টু 1/b হলে এবং বি প্রপোর্শনাল টু 1/c হলে এ প্রপোর্শনাল টু 1/c হবে। আনসার হচ্ছে এ প্রপোর্শনাল টু 1/b, তাহলে কী হচ্ছে a = k1/b, k1 অশূন্য ভেদ ধ্রুবক, বি প্রপোর্শনাল টু 1/c, ঠিক তেমনি b = k2/c, তাহলে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ সমান কী লিখতে পারি, k1/b = k1/b, এর জায়গায় লিখছি k2/c = c, টা উপরে চলে যাচ্ছে, k1/k2 থাকছে, আবার k1/k2কে সুবিধার জন্য k3 ধরছি, তাহলে কী হচ্ছে a = k3 × c, তাহলে k3 ছাড়া উঠে গেলে a = c হচ্ছে, প্রদত্ত বিবৃতিটা মিথ্যা। এবার আসি তিনের দাগে, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। আনসার, ধরি প্রথমে গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² পরে গোলকটির ব্যাসার্ধ হবে 2r একক, তাহলে সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4π2r² = 4π4r² = 4×4πr² একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 গুণ হবে। তাহলে আসি নাম্বার 2, একটি ব্যবসায়ে শোভা মাসুদে 1/2 = 1/2 টাকা দিয়েছিল, প্রিয়া মাসুদের 2/1/2 টাকা দিয়েছিল, তাহলে শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত ড্যাশ হবে। সঠিক আনসারটা হলো নাম্বার 2, ধরি ব্যবসায় মাসুদের মূলধন 1x টাকা, শোভার মূলধন x × 1/2 টাকা, তাহলে 3x/2 টাকা হলো, প্রিয়ার মূলধন কত হচ্ছে x ইন্টু
দুই পূর্ণ একে দুই টাকা, 5x/2 টাকা। মাসুর শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত সমান সমান x:3x/2:5x/2=2x:3x:5x, এক্সগুলো কেটে গেলে 2:3:5। মাসুর শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাত 2:3:5 হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক সংখ্যা কতটি হবে? বৃত্ত দুটি পরস্পরকে এ এবং বি এ বিন্দুতে বহিঃস্পর্শ করলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা একটি হবে। এবার আসি চার দাগে, চারের এক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি এবং সি প্রপোর্শনাল টু এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চারের একের উত্তর হচ্ছে এ প্রপোর্শনাল টু বি। তাহলে লিখতে পারি a=k1×b, k1 অশূন্য ভেদ ধ্রুবক, বি প্রপোর্শনাল টু সি, একইভাবে b=k2c এবং সি প্রপোর্শনাল টু এ, তাহলে c=k3a। a=k1b বা a=k1×k2cb এর জায়গায় বসিয়ে দিলাম, বা a=k1×k2×k3a সি এর জায়গায় বসালাম, তাহলে এ দুপাশ থেকে কেটে গেলে (1:k1×k2×k3) ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। তারপর নাম্বার টু কোশ্চেন হচ্ছে, পাশে একটা ছবি দেওয়া আছে, ABC ত্রিভুজটা একটা বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দুতে স্পর্শ করে। যদি AP=4 cm হয়, BP=6 হলে, AC=12 হলে, BC=XN হলে, তাহলে এক্স এর মান কত নির্ধারণ করতে হবে? এ বিন্দু থেকে স্পর্শক AP= AR, তাহলে AR=AP=4 cm, আবার AC=12 cm, তাহলে যে CR= কত হচ্ছে AC-AR, তাহলে 12-4 = 8 cm। সি বিন্দু থেকে স্পর্শক CR=CQ=8 cm, বি বিন্দু থেকে স্পর্শক BP=BQ=6 cm, তাহলে BC= কী হচ্ছে BQ+CQ, তাহলে 6+8, তাহলে 14 cm আনসার। আসি পাঁচ দাগের অঙ্কে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এটা তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 40, পেজ নম্বর 208। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং পরের সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলোকে আমি করে দেবো, তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।